নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাসের এমসিকিউব নিয়ে আলোচনা করছি। তো দেখো সেট 29, তো দেখো সেট 29 থেকে যে সমস্ত এমসিকিউবগুলো আমি বলছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের ক্ষেত্রে, এর আগে আমি 1 থেকে 28খানা সেটগুলো আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন? অ্যান্সার হবে এর অ্যান্সার কিংবদন্তির নায়ক। রোমান্টিওর প্রশ্ন কি বলছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। রোমান্তির প্রশ্ন কি বলছে, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন কি বলছে, রোমান ফোরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে নিজ সাম্রাজ্যভুক্ত করে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, 1911 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের প্রশ্ন কি বলছে, ভারতীয় রেলপথের জনক? অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। 1853 খ্রিস্টাব্দে ভারতীয় রেলপথ কিন্তু তৈরি হয়েছিল। 6 নম্বরের প্রশ্ন কি বলছে, পেন্টাগন কোন দেশের সদর দপ্তর? অ্যান্সার হবে এর অ্যান্সার, মার্কিন যুক্তরাষ্ট্র। 7 নম্বরের প্রশ্ন কি বলছে, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে বিয়ের আচার, 1941 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন কি বলছে, পাকিস্তানের গণপরিষদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য দাবি করেন? অ্যান্সার হবে এর আচার, বীরেন্দ্রনাথ দত্ত। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো 9 নম্বরের প্রশ্ন কি বলছে, জীবনের জলসাগর কী ধরনের রচনা? অ্যান্সার হবে সি এর আচার, স্মৃতিকথামূলক। তো দেখো পরের প্রশ্ন কি বলছে, 10 নম্বরের প্রশ্ন, ভারতীয় সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন? অ্যান্সার হবে এর আচার, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি বলছে, 9 নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মিলাও? তো দেখো রোমান অনেক কি বলছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল? অ্যান্সার হবে আমাদের ওয়ারেন হেস্টিং হবে। রোমান টুয়ের প্রশ্ন কি বলছে, সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি? অ্যান্সার হবে সির অ্যান্সার, স্যার এলিজা ইম্পি হবে। রোমান থ্রির প্রশ্ন কি বলছে, ভারতের প্রথম ভাইসরয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, লর্ড ক্যানিং হবে। রোমান ফোরে কি বলছে, টিস্কো। এর অ্যান্সার হবে এর অ্যান্সার, জামশেদজি টাটা। তো দেখো অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে। রোমান ওয়ানের বি, রোমান টুয়ের সি, রোমান থ্রির ডি, রোমান ফোরের এ। তো দেখো পরের প্রশ্ন কি বলছে, 12 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে যুক্ত ছিলেন না? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ফ্রান্স। 13 নম্বর প্রশ্ন কি বলছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মিলাও? তো দেখো রোমান ওয়ানে কি বলছে, জেনারেল নাসের। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মিশর। রোমান টুতে কি বলছে, হোসিমিন। এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ভিয়েতনাম হবে। পরের প্রশ্ন কি বলছে, রোমান থেকে কি বলছে, ফিদেল কাস্ত্রো। এর অ্যান্সার হবে এর অ্যান্সার, কিউবা হবে। রোমান ফোরে কি বলছে, মার্শাল টিটো। এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, যুগোস্লাভিয়া। অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রি এ, রোমান ফোরের সি, ঠিক আছে। তো দেখো 14 নম্বরের প্রশ্ন কি বলছে, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন না? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, নারায়ণ গুরু হবে। তো দেখো 15 নম্বরের প্রশ্ন কি বলছে, সিং চু হুই প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সুন ইয়াচেন, মানে এটাকে সান ইয়াচেন হবে, ঠিক আছে। একটু বানামে গন্ডগোল আছে, সান ইয়াচেন হবে, একটু বানামে গন্ডগোল আছে। 16 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় চট শিল্পের মূল হোতা ছিলেন? অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মারোয়ারিরা। পরের প্রশ্ন কি বলছে, 17 নম্বরের প্রশ্ন, বাংলায় ভারত ছাড়া আন্দোলন যে নারী শহীদ হন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মাতঙ্গিনী হাজরা। 18 নম্বর প্রশ্ন কি বলছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। 19 নম্বর প্রশ্ন কি বলছে, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল? অ্যান্সার হবে এর অ্যান্সার, 1951 থেকে 1956 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন? অ্যান্সার হবে সি এর অ্যান্সার, রাজ্যপাল। 21 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের কৃষি প্রযুক্তির উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখান? অ্যান্সার হবে সি সুব্রহ্মণ্যাম। 22 নম্বর প্রশ্ন কি বলছে, গান্ধীজির নেতৃত্বে সর্ববৃহৎ গণ আন্দোলন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ভারত ছাড়া আন্দোলন। 23 নম্বরের প্রশ্ন কি বলছে, 50-এর মনান্তরের প্রেক্ষাপট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, অশনী সংকেত। 24 নম্বরের প্রশ্ন কি বলছে, দামিনী কো শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অ্যান্সার হবে এর অ্যান্সার, সাঁওতাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বাকি যে এসএ কিউবগুলো আছে এইগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের আমি সলভ করিয়ে দেবো, বুঝতে পারছো? এইগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি।